এখন দুপুরে খেয়ে দিয়ে মনে হয় ঘুমাচ্ছিল, আমাদের শোর সারাবাতে ওরা সজাগ হয়ে গেছে। তো গাইজ দেখো কানহারি কেসটা কতটা উপর, অনেকটা উপর উঠে এসেছে। আর এদিকে চারিদিকে পাহাড়, পাথরের পাহাড়, পাহাড়ি পাহাড়। এই কেভের মধ্যে কি আছে চলো দেখে আসি আগে। তোর এনার্জি আছে অনেকটা কম, স্নান করবো না ভাবছি, তবু আমাদের স্নান হয়ে যাচ্ছে। এত বড় বড় ঢেউ আসছে, পুরো শরীর ভিজে যাচ্ছে, অর্ধেক কোমর ভিজে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, এখন বাজে সকাল 10টা। আর রেডি হয়ে সবাই, এই যে সবাই রেডি হয়ে গেছে এদিকে, এই যে সবাই রেডি হয়ে বসে আছে। এখন যাব হচ্ছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে, তো একটু ঘুরে আসবো আজকে, ন্যাশনাল পার্ক থেকে ঘুরে আসবো। ন্যাশনাল পার্কে ঘুরে তারপর দেখি যদি সময় থাকে অন্যান্য জায়গায়ও যাবো। সাথে থাকো, পাশে থাকো। এখন উবের বুক করা হয়েছে, তো গাড়ির জন্যই অপেক্ষা করছি এখানে। এটা তো একটা সোসাইটি, আমাদের যেই ফ্ল্যাটটা নিয়েছি এই ফ্ল্যাটটা তো একটা সোসাইটি, তো সোসাইটির রিসেপশনে বসে আছি এখন, গাড়ির জন্য অপেক্ষা করছি। তো চলো সঙ্গে থাকো, পাশে থাকো। গাইজ এই হচ্ছে আমাদের গাড়ি, আমাদের গাড়ি এসে গেছে। তো চলো আগে ইয়েতে যাই, কি বলে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে যাই, তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে। গাইজ ফাইনালি এসে গেছি সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। এই যে চলো আগে এন্ট্রি করি। তো গাইজ এখন ন্যাশনাল পার্কটা পুরোটা ট্যুর করবো। আর যে এখানে ম্যাপ আছে, ম্যাপ দেখে বুঝিয়ে দিল ওরা, ওদের গাড়ি এই যে, ওদের এই গাড়িটা দেবে, এই গাড়িটা করে চারজন করে যেতে হবে আর কি। তো আমরা চারজন এই গাড়িটা করে যাব, পুরোটা ট্যুর করে নিয়ে আসবে। তারপর দেখি, আসার পর দেখি টাইগার সাফারির জন্য আর একটা গাড়ি নিতে হবে আর কি। তো দেখি তারপর, আগে কেভ আছে, এই টেম্পল আছে, এগুলি আগে ঘুরে আসি, তারপর আগে তারপর দেখি টাইগার সাফারিটা করা যায় কি না। তো চলো আগে এটা ঘুরে আসি, জঙ্গলটা পুরোটা ন্যাশনাল পার্কটা। ভিতরে দেখো কত এই ফল টলের দোকান নিয়ে বসে আছে, অনেক বড় এরিয়া, অনেকটা বড়ই এরিয়া এই ন্যাশনাল পার্কটা। আর এদিকে ওরা তিনজন বসেছে, আর এদিকে বসেছি আমি, আর ও বসেছে এদিকে সামনে। তো একটা গাড়ির মধ্যে চারজন করেই বসতে হবে, কিন্তু বসার তো অনেক সিট আছে, বসা যায়, আরও দুজন মানুষ আরামসে বসা যাবে। আর ওদের রুল একটা গাড়িতে চারজন করেই বসতে হবে, আর মানে একটা গাড়ি 1350। এখন এটার মধ্যে তিনজন বসুক, দুইজন বসুক, চারজন বসুক, 1350 একটা গাড়ি, মানে হাইয়েস্ট চারজন বসতে পারবে আর কি। ওই 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 এই দেখো হিরণ এদিকেও আছে, এই দেখো কত বড় সিং, এই যে এদিকেও আছে হিরণ, দেখেছো কিনু, কিনু দেখেছো? না কামড় দেবে না। এদিকে এদিকে একটা হিরণ, এদিকে একটা হিরণ, সিংগুলি কত বড় বড় সিং। গাইজ এবার এসে গেছি এদিকে জৈন টেম্পলে, এই যে জৈন টেম্পল এটা। ওই গাড়ি দিয়েই সব জায়গায়, মানে এই ন্যাশনাল পার্কের ভিতরে যা যা আছে সব কিছু দেখাবে। এই হয়েছে জৈন মন্দিরের ভিতরে সব ভগবান। দেখো এই এই ন্যাশনাল পার্কের মধ্যে অনেক গ্রাম আছে, মানে অনেকের বসবাস করে। তো এই যে ঘর বাড়ি, এই কী সুন্দর পেন্টিং করে রেখেছে ঘর বাড়ির ওয়ালের মধ্যে, বাইরে বাইরে ওয়ালের মধ্যে কী সুন্দর পেন্টিং করে রেখেছে। জঙ্গলের মধ্যে সব বসবাস করে ওরা, ওদের গ্রাম এটা, বাড়ি ঘর। এই জঙ্গলে যদি তোকে ছেড়ে দেয় কি করবি বল? হ্যাঁ ছেড়ে দিলে কি হবে, হাঁটতে চলে যাবো।
দেখো কত ঘন জঙ্গল, যেদিকে তাকায় সেদিকেই জঙ্গল, জঙ্গল ছাড়া আর কিছু নেই। এসে গেছি ক্যানহেরি কেভসের সামনে, আর দেখতেই পারছো কতগুলি সিঁড়ি। এতগুলি সিঁড়ি বেয়েই উপরে উঠতে হবে পাহাড়ের উপরে। তো সিঁড়ি বেয়ে উপরে ওঠার আগে এখানে দেখলাম যে নিম্বু পানি বিক্রি করছে, তো ভাবলাম একটু নিম্বু পানি খেয়ে তারপরেই উপরে ওঠা যাক। তো গাইজ দেখো ক্যানহেরি কেভসটা কতটা উপর, অনেকটা উপর উঠে এসেছে। আর এদিকে চারিদিকে পাহাড়, পাথরের পাহাড়, পাহাড়ি পাহাড়। এই কেভের মধ্যে কী আছে চলো দেখে আসি আগে। তোর এনার্জি আছে? অনেকটা কম। এনার্জি ড্রিঙ্ক খেয়ে আসার পর এখনও তো মোটামুটি আছে, চলো যাই, কারণ সিঁড়িটা বেয়ে বেয়ে উঠতে লাগে অনেকটা উপরে। আর ওই দিকে দেখো গিনু তো তিরিং তিরিং করে লাফি লাফি উঠে যাচ্ছে। এখানেও গুহার মধ্যে এই এই যে এই মূর্তি আঁকা আছে পাহাড়ের গায়ে, পাহাড়ের গায়ে মূর্তি বানানো আছে চারিদিকে, সবটাই পাথরের। এই পাথর কেটে কেটে এই মূর্তিগুলি বানিয়েছে। এই দেখো সবটাই পাথর, পাথরের ভিতর ভিতর গুহার মতো বানিয়েছে, আর ভিতরে মূর্তি পাহাড়ের গায়ে খোদাই করে করে বানিয়েছে। এদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে, চারিদিকটা দেখো, আর ওই সাইডটা দেখো, ওই দূরে একদম ধোয়া ধোয়া দেখা যাচ্ছে। এই যে একদম ধোয়া, পাহাড়ের পাহাড়ের মতন দেখা যাচ্ছে, আর পাহাড়ের ঘাসের উপর, মানে ঘাস বল কি বলছি, গাছের উপর ধোয়া ধোয়ার মতো দেখা যাচ্ছে, একদম কি দূরে ধোয়া ধোয়ার মতন। আর বানরের অবস্থা দেখো, যা পাচ্ছে মানুষের হাতে, ফ্রুট টুট যা পাচ্ছে ছিনিয়ে নিয়ে খাচ্ছে। এদিকে এদিকেও দেখো কি সুন্দর পাথর, পাথরের মধ্যে কি সুন্দর বানিয়ে রেখেছে পাথর খোদাই করে করে। চারিদিকে পুরোটা পাহাড়ের মধ্যেই পাথর খোদাই করে করে বানিয়ে রাখা সব কিছু। এই যে এদিকের উপরেও যাওয়া যাবে, ওই উপরেও যাওয়া যাবে, ওই উপরে যাবে, হ্যাঁ কি মানে সব দিকে সেমই। এই যে সবটা এদিক এদিক দিয়ে সিঁড়ি বেয়ে ওই দিকে উপরে আরও যাওয়ার রাস্তা আছে। সবটা পাহাড়ের গায়ের মধ্যেই খোদাই করা, সব জায়গাতে সেমই মূর্তি, মানে পাথর পাহাড়ের গায়ে খোদাই করে করে মূর্তি বানানো। এই যে ওই দিকে আরও আর উপরে ওঠার মতো এনার্জি নেই। আর এদিকে দেখো ওরা সেলফি তুলছে, সেলফি তোলায় ব্যস্ত ওরা, আমাদের এনার্জি নেই সেলফি তোলার মতো। এদিকে দেখো চারিদিকটা এত সুন্দর লাগছে, একদম প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্য, পুরো চারিদিকে প্রাকৃতিক দৃশ্য, যেদিকে তাকাই সেদিকেই সুন্দর সুন্দর সুন্দর। ওই সাইডটা দেখ কি সুন্দর ধোয়া ধোয়া একদম, ওইদিকে পাহাড়ের গায়ে মেঘ লেগে লেগে রয়েছে, পুরো ধোয়া ধোয়া লাগছে। দেখো কত বড় এক ল্যাঙ্গুর বসে আছে, এই দেখ এদিক চলে যাচ্ছে চলে যাচ্ছে, এই দেখ এখন করবো টাইগার সাফারি, লায়ন এন্ড টাইগার সাফারি। আর পার পার্সন 150 করে টিকিট, তো টিকিট কাটা হয়ে গেছে। আর এই হয়েছে বাস, এই বাসে করে এখন আমরা টাইগার সাফারি করবো। এই যে লাইন লেগে গেছে, তো চলো তাড়াতাড়ি আগে লাইনে দাঁড়াই, লাইন করে গিয়ে আগে বাসে উঠি, চলো লাইন করে আগে বাসে উঠি। এটা আমাদের বাস, বাস পুরোটা বাসি, পুরোটা বাসি। আর দুই বাচ্চারা যাইতে দিছে না, বাইরে তো এত গরম লাগছিল, এখন ভিতরে ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো দেখি টাইগার দেখতে পারি কিনা, যদি কিসমতে থাকে টাইগার দেখতে পারি। এই দেখো লায়ন হামি দিচ্ছে, লায়ন হামি দিচ্ছে, লায়নের ঘুম পেয়েছে। এই দেখো লায়ন হামি দিচ্ছে, লায়নের ঘুম পেয়েছে মনে হয়। এখন দুপুরে খেয়ে দিয়ে মনে হয় ঘুমাচ্ছিল, আমাদের সর সারাবাতে ওরা সজাগ হয়ে গেছে।
ওরে বাবা, আচ্ছা ওইদিকে চারিদিকে দেখো নেট লাগানো আছে, নেটের উপরে লায়ন, কারণ এখানে তো এই গ্রামবাসীরাও থাকে, আমার মনে হয় তার জন্যই সুবিধার জন্য, সুরক্ষার জন্য এরকম নেট লাগানো আছে এদিকে। এই যে এত উপর পর্যন্ত নেট লাগানো, অনেকটা উপর পর্যন্ত নেট লাগানো। যাবে ভিতরে যাবে, যাও লায়নের কাছে যাও, তোমাকে ছেড়ে দিয়ে চলো চলে যাই। এখানে জল আছে লায়নের জল খাওয়ার জন্য, এখন ঘোরাঘুরি করছে। টাইগার লায়নের এলাকায়ও কত বাড়ি ঘর এখানে, এখানে এই মানে এই ইয়েটার মধ্যে, জায়গা এরিয়াটার মধ্যে পুরো গ্রামবাসীরা এখানে থাকে। তো গাইজ, এখন আমরা টাইগার এলাকায় এসেছি, যেখানে এখানে ওপেন টাইগার আছে, মানে এই জঙ্গলটার মধ্যে। তো এটার জন্যই আমরা ওয়েট করছি কোন সময় টাইগারটা দেখা যাবে। এই জঙ্গলের মধ্যে এদিকে দেখো জলাশয় আছে, আর এদিকে জঙ্গল, এখানে ওপেন টাইগার। তো তার জন্য অপেক্ষা করছি কোন সময় আসবে টাইগারটা। দেখো এদিকে চারিদিকে খালি নজর রাখছি, ধীরে ধীরে গাড়ি চলছে, এখনো দেখা যায়নি। টাইগার এখানে ঘোরাঘুরি করছে, দেখো টাইগার একবার এদিকে আসছে আবার ওইদিকে যাচ্ছে। এই দেখো দু দুটো টাইগার, একটা বসে আছে আর একটা হাঁটাহাঁটি করছে। এখানে তো নেটের ভিতরে টাইগার দেখলাম, দুটো টাইগার আরো আছে। টাইগার এখানে বসেছে, টাইগার এখন বিশ্রাম করছে। এখানে নেটের মধ্যে মানে উঁচু উঁচু প্রাচীর দেওয়া নেটের মধ্যে ভিতরে টাইগার, তিন চারটা টাইগার আছে এইগুলি দেখতে পারলাম, কিন্তু ওপেন যে টাইগার এটা এখনো দেখতে পারিনি, জানি না আদৌ দেখতে পারবো কিনা ওপেন টাইগার। আপ লোক কা ঘর কে এসা দিয়ে আগে 10 মিনিট লাগেগা, তো বাঘ কবি ভি হামলা নি দিয়া, হিরণ ধোতে না খানে কে, তো হিরণ কো খা লেতে বা, হ্যাঁ কুত্তা হে মুরগি হে, ও খতম হোনে কে বাদ কবি ভি নি হামলা কে মাম, বাচ্চে কো কি হতা, ছোটো ছোটো বাচ্চাদের উপর অনেকের উপর হামলা করেছে, কিন্তু বড়দের উপর এখনো করেনি। ওরা তো ওরা আর এরা গ্রামবাসী, এখানে এখানেই থাকে, 10 মিনিটের হাঁটার রাস্তা বলে ওখানেই থাকে ওরা। তো মাঝে মধ্যে মানে একটু দূর থেকেও লেপার্ড দেখেছে ওরা। তো চিন্তা করো এই জঙ্গলের মধ্যে ওরা থাকে, খুব সাহস নিয়ে থাকে ওরা। তো গাইস, আমাদের ন্যাশনাল পার্ক ভ্রমণ হয়ে গেছে, আর এখানে সেই রকম বেশি কোনো অ্যানিমেল দেখা যায়নি, শুধুমাত্র হরিণ দেখেছি, বানর দেখেছি, এগুলি প্রচুর। আর লায়ন আর টাইগার, টাইগারের জায়গাটা তো অন্যদিকে, তো ওইদিকে ওই নেটের মধ্যে লায়ন আর টাইগার দুটোই দেখতে পেরেছি, কিন্তু ওপেন টাইগার আর দেখতে পারলাম না। ওপেন টাইগার দেখার ইচ্ছা ছিল, এটাই ছিল বেশি আশা, কিন্তু এটা আর দেখতে পারলাম না। বিড়ালের মাসি তো দেখেছি, হ্যাঁ বিড়ালের মাসি তো দেখেছি, বাঘের মাসি, নট বিড়ালের মাসি, আরে বাঘের মাসি, বাঘের মাসি দেখেই ও খুশি হয়ে গেছে যে ওপেন বাঘের মাসি দেখতে পেরেছে, ওপেন বাঘের মাসিকে, মানে বাঘকে দেখতে পারিনি ওপেন, কিন্তু বাঘের মাসি ওপেন দেখেছে, এটা দেখেই ও খুশি, হাতে বাঘের মাসিকে দেখে নিয়েছে। তো যাই হোক চলো এখন এখান থেকে বেরিয়ে যাব। তো গাইস, আমরা এখন এসে গেছি জুহু বিচে, আর জুহু বিচ এই যে বিচ, সমুদ্র বিচে এসে গেছি, আর এখন বিচে বিচে নামবো, বিচে এখনও যাইনি। এর আগে এখানে বিচের কিনারে অনেক দোকান পাট আছে, এই যে অনেক দোকান পাট আছে, তো এখানে এখন এখান থেকে এখন খাবো। তো প্রথমে নিয়ে নিলাম ভেজ মাঞ্চুরিয়ান, আর ওদের জন্য রনি খাচ্ছে যে চাউমিন,
গিনু খাচ্ছে বার্গার, আর আমরা খাবো তারপর পাও ভাজি। তো প্রথমে মাঞ্চুরিয়ান খাবো, মাঞ্চুরিয়ান খেয়ে তারপর খাবো পাও ভাজি, খেয়ে দে তারপর নামবো বিচে। এই যে আমাদের পাও ভাজি এসে গেছে, তো চলো চলো আগে খেয়ে নেই, খেয়ে দিয়ে তারপর বিচে নামি। তো গাইজ ফাইনালি জুহু বিচে এসে গেছি। এই যে জুহু বিচ, আর এখানের হাওয়াটা এত দারুণ লাগছে, মানে খুবই দারুণ লাগছে জুহু বিচে। এই যে এই দেখো গিনু কি খুশি জুহু বিচে এসে। গিনু যাবে সমুদ্রে, যাবে যাবে রনি কোথায়? রনি, রনি তো অলরেডি চলে গেছে, ওই দেখো সমুদ্রে। রনি জুতো খুলেছিস? রনি প্যান্টটাও পরে ওঠা, এই যে নিচে দিয়ে ফল করে উপরে ওঠা। রনি অলরেডি বিচে চলে গেছে। তো চলো আমরা বিচে যাই, বিচের আনন্দ, সমুদ্রে যাই, সমুদ্রের আনন্দ উপভোগ করি। আমরা এখন প্রথমে যাবো সমুদ্রে, আর এখানে ওকে রেখে গেছি জুতা পাহাড়ার দেওয়ার জন্য। আর দেখো চা সারা শরীরে ব্যাগ টুপি বোতল সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছে। আরে আমার ব্যাগটাও নে, সব ব্যাগ ট্যাগ জুতো নিয়ে দাঁড়িয়ে রয়েছে, পাহারা দেবে। আমরা আসলে তারপর আবার ও যাবে, এরকম করে করেই যেতে হবে, আর কিছু করার নেই। আর ইউ এক্সাইটেড রনি? এক্সাইটেড? যাও 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 যাও। কি করছিস টিনা? কার নাম? টিনা জানি এখানে কার নাম লেখছে বুঝতে পারছি না, আগে পুরো নাম লেখে নিক তারপর দেখবো কার নাম। দেখি জি ও ইউ টি এ এম, সমুদ্রের জলে মুছে যাচ্ছে নাম, সমুদ্রের জলে মুছে গেল নাম। তো গাইস সমুদ্রে অনেকক্ষণ আমরা স্নান করবো না বলেও আমাদের পুরো শরীর ভিজে গেছে। এই দেখো টিনারও পুরো হাফ হাফ পোর্শন ভিজে গেছে, এদিকে ওদেরও হাফ পোর্শন ভিজে গেছে, মানে আমাদের সবার হাফ পোর্শন ভিজেই গেছে। স্নান করবো না বলেও হাফ স্নান করেই নিয়েছি। আর সমুদ্রে ঝিনুক 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 মামনি ঝিনুক ঝিনুক ঝিনুক, এই দেখো ঝিনুক চলে গেছে চলে গেছে চলে গেছে। আর গিনু তো সমুদ্র দেখে কি খুশি, সমুদ্রের মধ্যে স্নান জল হাত হাত মানে জল হাতাচ্ছে খুব খুশি ও। আর স্নান করবো না করবো না বলেও অর্ধেক আমাদের স্নান হয়ে গেছে, পুরো জামা কাপড় ভিজে গেছে। আর এখানে অনেক রিল শুট করলাম, ফটোগ্রাফি করলাম, আর জলের মধ্যে অনেকক্ষণ আমরা মানে খুশি হাসি মজা করলাম, খুব ভালো লেগেছে। মানে এত ভালো লাগছিল, সমুদ্রের মধ্যে নামলে আর উঠতে ইচ্ছে করে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। আবার এসে গেছি জিনু, যাই বই যাই।